জয় গুরু। সমস্ত গুরুভ্রাতা এবং ভক্তিমতী মায়েদেরকে জানানো যাচ্ছে, আজকে পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার পারলৌকিক ক্রিয়ার যে কর্ম চলছে সৎসঙ্গ ঠাকুর বাড়ি দেওঘরে, তারই কিছু ছবি আপনাদের সামনে আমরা প্রকাশ করছি এবং সেই সঙ্গে জানাচ্ছি আজকে সরাসরি পারলৌকিক ক্রিয়ার সমস্ত অনুষ্ঠানটি সৎসঙ্গ অফিসিয়াল পেজ, ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে কিন্তু সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা সেখানে যেয়ে দেখতে পারেন। আমার এই ভিডিওর সঙ্গে আমি লিঙ্কও দিয়ে দেব, আপনারা সেখান থেকেও কিন্তু সরাসরি সেখানে যেয়ে এই অনুষ্ঠানটি সরাসরি দেখতে পারেন। তো আমরা এই মুহূর্তগুলোকে আমাদেরকে স্মরণীয় হয়ে করে রাখার জন্যই আমাদের এই প্রচেষ্টা। তো আশা রাখি আপনারা সবাই এই অনুষ্ঠানটি দেখবেন। আপনারা সবাই জানেন সৎসঙ্গের প্রধান আচার্যদেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার পারলৌকিক ক্রিয়া আজকে অনুষ্ঠিত হচ্ছে সৎসঙ্গ দেওঘর ঠাকুর বাড়িতে। সকাল থেকে সেই অনুষ্ঠানের বিভিন্ন ক্রিয়াকর্ম চলছে। আপনারা হয়তো অনেকেই দেখেছেন, বা যারা দেখতে পাননি তাদের জন্য আমাদের এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সৎসঙ্গ অফিসিয়াল ফেসবুক পেজ এবং সৎসঙ্গ ইউটিউব চ্যানেলে। আপনারা সেখানে গিয়ে সরাসরি সেই অনুষ্ঠানগুলি দেখতে পারবেন। আর কিছু মুহূর্তের ছবি, কিছু দুর্লভ মুহূর্তের ছবিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা রাখি আপনারা এই ভিডিওটি দেখবেন। এবং এই যে অনুষ্ঠান, আমরা হয়তো অনেকেই দেখেছি, কিন্তু এর স্বর্গীয় অনুভূতি এ ভাষায় প্রকাশ করবার মতো সাধ্য আমার নেই। এটা প্রত্যেকটা সৎসঙ্গী গুরুভাইদের এক ভক্তি এবং ভাবময় মুহূর্ত, যা ভাষায় ব্যক্ত করা সম্ভব নয় মনোভাবে। আমরা পরম দয়ালের রাখুন চরণে প্রার্থনা করি। তিনি তার অমর ধামে বিচরণ করুন, চিরশান্তিতে থাকুন। আমরা সবাই মিলে এই প্রার্থনা করতে পারি। তো চলুন ভিডিওটি দেখে নিন, কিছু মুহূর্ত রয়েছে সেখানে, এই ভিডিওটি আপনারা দেখবেন শেষ পর্যন্ত। জয় বন্দে পুরুষোত্তমম।